নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানি স্টাইলের চিকেন লেগ পিস সাথে ফ্রাইড রাইস। প্রথমে আমি লেগ পিসগুলোর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর 3 থেকে 4 চামচ টক দই দিয়ে মেখে রেখে দেব 1 ঘন্টা। ফিরে এলাম 1 ঘন্টা পর, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব টুকরো করা পেঁয়াজ, অল্প লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি লেগ পিসগুলো দিয়ে দেব। এখন হালকা নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব টুকরো করা টমেটো। লেগ পিসগুলো হালকা ভাজা হয়ে গেলে অল্প জল দিয়ে দেব, ওই ম্যারিনেট করা জলটাই আমি দিলাম। ফুটে উঠলে দিয়ে দেব গ্রেট করা আদা 1 চামচ, জয়িত্রী আর জায়ফলের গুঁড়ো 1 চামচ। ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর ফিরে এলাম, ঝোল প্রায় শুকিয়ে এসেছে, অল্প নাড়িয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ কেওড়া জল, 4টা চেরা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই রান্নায় কিন্তু আমি রসুনের ব্যবহার করিনি, রসুন ছাড়া কিন্তু এইভাবে করলেও ভীষণই ভালো লাগে খেতে। কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি হালকা গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর, মাংস কিন্তু একদম তৈরি। সবশেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, নাড়াচাড়া করে নামিয়ে নেব। রসুন ছাড়া এইভাবে বিরিয়ানি স্টাইলের মাংস একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এখন দেখে নাও আমি ফ্রাইড রাইসটা কিভাবে তৈরি করি। একটা পাত্রে আমি জল বসিয়েছি, জলটা হালকা গরম হলে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম জলের মধ্যে, 1 চামচ কেওড়া জল দিলাম। দিয়ে দেব 4 থেকে 5টা ছোট এলাচ, 2টো বড় এলাচ আর দিয়ে দিলাম দারচিনি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন জলটাকে আমি ভালো মতো ফুটিয়ে নেব। জল ফুটে উঠলে আগে থেকে ভিজিয়ে রাখা চাল জলের মধ্যে দিয়ে দেব। আট থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু চাল ফুটে গেছে। নামিয়ে নিয়ে ভালো মতো মাড়টা ছেঁকে নেব। অন্যদিকে কড়াই দিয়ে দিলাম সাদা তেল আর 1/2 চামচের মতো ঘি। তেল আর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি টুকরো করা শুকনো নারকেল হালকা করে ভেজে নেব। নারকেলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ও
ওই তেলের মধ্যেই টুকরো করা বিনস দিয়ে দিলাম। বিনসগুলো এখন হালকা করে ভেজে নেব। বিনস ভাজা হয়ে গেলে টুকরো করা গাজর দিয়ে দিলাম। গাজরগুলো এখন হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেব টুকরো করা ক্যাপসিকাম। এইভাবে নাড়াচাড়া করে সবকিছু একসাথে ভেজে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব কিশমিশ। আবারও হালকা নাড়িয়ে নিয়ে মার ঝরিয়ে রাখা ভাতগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, রেখে ভালোমতো সবজির সাথে ভেজে নেব। আমি কিন্তু এখানে আর লবণের ব্যবহার করছি না, লবণ আমি আগেই দিয়েছিলাম। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই চিনিটাকে ভালোমতো ভাতের সাথে মিশিয়ে নিতে হবে। চিনি ভালোমতো মিশে গেলে এর মধ্যে এখন আমি ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব জয়িত্রী আর জায়ফলের গুঁড়ো। জয়িত্রী জায়ফলের গুঁড়ো ভালোমতো মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমি ঘরে যেভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার বন্ধুরা, এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।